আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি প্রবাসীরা যারা দেশে ফিরতে চান তারা দেখুন, অবৈধ প্রবাসীদের সৌদির আউটপাস নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, আমরা যারা সৌদি আরবে অবৈধ প্রবাসী আছি বা আকামার মেয়াদ শেষের কারণে আমরা বর্তমানে আনডকুমেন্টেড, অথবা যারা সৌদি আরবে বৈধভাবে এসে নিজ ইচ্ছায় অবৈধ হয়ে গিয়েছেন, তাদের কিন্তু সৌদি আরব থেকে দেশে ফিরতে হলে আউটপাসের কোনো বিকল্প নেই। মূলত আউটপাস বলতে আমরা যা বুঝি, সৌদি কর্তৃপক্ষ আমাদেরকে অ্যামনেস্টির মাধ্যমে একটা সুযোগ দেয় যেখানে আমরা নির্দিষ্ট পরিমাণ অঙ্ক জরিমানা দিয়ে সেখান থেকে সৌদি আরবে আমরা বৈধ হতে পারি, অথবা সৌদি আরব ত্যাগ করে নিজ দেশে ফেরত যেতে পারি। আমরা ইতিপূর্বে দেখেছি রিয়াদ দূতাবাস থেকে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে একটা চুক্তির মাধ্যমে আমাদের প্রবাসীদেরকে ফাইনাল এক্সিটের ব্যবস্থা করে সৌদি আরব ত্যাগ করার। সৌদি আরবে অবৈধ প্রবাসীরা কিন্তু এই সুযোগ পেয়েছে। ইতিপূর্বে আমরা দেখেছি অবৈধ প্রবাসীরা এই মাধ্যমে সৌদি আরব ত্যাগ করে বাংলাদেশে ফিরেছে। কিন্তু আপনি যদি বলেন সৌদি আরবে বৈধ হওয়ার কথা, অর্থাৎ সম্পূর্ণরূপে আউটপাস, যেটা আমরা প্রবাসীরা অনেক বছর ধরে অপেক্ষা করছি, সেটা আমাদের জন্য আশা করাটা বড় ধরনের বোকামি ছাড়া আর কিচ্ছু নয়। আপনি যদি বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করেন তাহলে আপনি ধরেই নিতে পারেন সৌদি কর্তৃপক্ষ কখনোই পুরোপুরি আউটপাসের ঘোষণা দিবে না। যে ঘোষণাটা তারা দিতে পারে সেটি হচ্ছে সৌদি আরবে সকল অবৈধ প্রবাসীদেরকে স্পেশাল পাসের মাধ্যমে তারা সৌদি আরব ত্যাগ করতে পারবে। হতে পারে আপনাকে এর জন্য কিছু অর্থ জরিমানা দিতে হবে, অথবা আপনি বিনা খরচেও কোনো প্রকার জরিমানা ছাড়া রিয়াদ দূতাবাসের সহায়তায় কোনো স্পেশাল পাস সংগ্রহ করে বাংলাদেশে ফিরে যেতে পারেন। সেপ্টেম্বর মাস থেকে বাংলাদেশের সঙ্গে সৌদি আরবে আন্তর্জাতিক ফ্লাইট চালু হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। যদি সেপ্টেম্বর মাসে বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়ে যায় তাহলে আমরা আশা করতেই পারি অক্টোবর নভেম্বর মাসে সৌদি কর্তৃপক্ষ আমাদের যারা অবৈধ প্রবাসী আছে, যারা সৌদি আরব ত্যাগ করতে চায়, তাদেরকে এই বড় সুযোগটি দিতে পারে। সৌদি আরবে যারা অবৈধ প্রবাসী আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা খবর পাচ্ছি আমাদের অনেক প্রবাসী যারা কিনা ইচ্ছাকৃতভাবে সৌদি আরবে পুলিশের কাছে ধরা দিচ্ছেন। ভাই, ধরা দিয়ে লাভ নেই, কারণ সৌদি কর্তৃপক্ষ কিন্তু আপনাকে এখন আর বিনা খরচে বাংলাদেশে ফেরত পাঠাবে না। তাই দয়া করে অপেক্ষা করুন সৌদি কর্তৃপক্ষ স্পেশাল পাসের জন্য, আপনি ইনশাল্লাহ বাংলাদেশে ফিরতে পারবেন। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।